আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধনিয়ার পাতার মতোই স্বাদে একটি ভিন্নতা আছে এই গাছটি বাংলাদেশের উত্তর অঞ্চলেই শুধু জনপ্রিয়তা বেশি আছে বিভিন্ন সালাতে মাছের তরকারিতে এর ব্যবহার ব্যাপক এটা শীতকালীন সময়ই হয় অন্যান্য জেলার লোক হয়তো এটা চেনে নিই না এটার নাম হলো সলুক পাতা এটা শীতকালীন গাছ এই গাছের পাতা অত্যন্ত সুস্বাদু এখন শীতকাল শেষ তাই আমি বীজ রেখেছি বাগানের কিছু টব আর হাউজে তো এর বীজ যেখানে সেখানে পাওয়া খুব কঠিন অনেকে না আমি জানে না তাই আমি বীজ সংগ্রহ করে রাখছি বীজ সংগ্রহ করার নিয়ম হলো যখন বীজের কিছুটা কালো হবে কালো কালো হবে তখন সেটা তুলে রেখে রোদ্রে কটকটা করে শুকাইতে হবে রোদ্রে শুকানোর পরে হালকা কিছু যে পাত্রে রাখবেন সেখানে হালকা কিছু বালু শুকনো বালু দিয়ে তার উপরে যদি বীজগুলো রাখা যায় তাহলে বীজগুলো খুব ভালো থাকে তো আমি প্রতি বছরই আমার সংগ্রহ করা বীজ থেকেই সেখানে এই চাষ করে থাকি এই চাষ পদ্ধতি খুবই সহজ যে কোনো টবে শীত আসার আগে ছিটিয়ে দিলেই হয়ে যায় কোনো সার ব্যবহার না করলে হয় অন্য টবের জন্য যেটুক সার দেওয়া উচিত সেই সারেই এগুলো হয়ে থাকে এগুলোর জন্য বাড়তি কোনো টব ব্যবহার না করলে চলবে যে কোনো টবের চতুর্দিকে ছিটিয়ে দিলে সেখানে এই গাছ হয়ে থাকে এবং এই পাতা বেশ কয়েক শীতের পুরো সিজেনে এই পাতা খাওয়া যায় এবং শীতের শেষে সেই পাতাগুলো নষ্ট হয় তখন শুধু ফুল হয় ফুল থেকে এরকম বীজ হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে শেষ করার আগে অনুরোধ জানব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য সকলেই গাছ লাগান পৃথিবীকে পৃথিবীর ভারসাম্য রক্ষা করুন নিজে টাটকা টাটকা শাক সবজি খান সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ